আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, চরম উত্তেজনার মধ্যে দিয়ে, চরম নাটকীয়তার মধ্যে দিয়ে শেষ হলো 2019 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। চরম নাটকীয়তাই বলবো, দুই পক্ষই ধারণা হয়েছে জিতবে, আর চরম নাটকীয়তা সুপার ওভারের মাধ্যমে ফাইনাল শেষ হয়েছে। আর এরই মধ্যে 2019 সালের বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করা হয়েছে। সর্বপ্রথম আসছে রোহিত শর্মা, ভারতের ক্রিকেটার, ডানহাতি ব্যাটসম্যান হিসেবে তিনি 10 ম্যাচে 81 গড়ে 648 রান সংগ্রহ করেন, 5টি সেঞ্চুরি, এক আসরে সর্বাধিক রেকর্ড তার হাতে। দ্বিতীয় নম্বরে রয়েছে জেসন বয় রয়, ইংল্যান্ডের খেলোয়াড়, তিনি 8 ম্যাচে 63.28 গড়ে করেছেন 664 রান, যা 1টি সেঞ্চুরি ও 4টি হাফ সেঞ্চুরি থেকে সংগ্রহ করেছেন। তৃতীয় নম্বরে আছে কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, তিনি 10 ম্যাচে 82.57 গড়ে 578 রান করেছেন। অধিনায়ক হিসেবে এক আসরে এত রান ইতিপূর্বে কেউ করতে পারেনি, এটি একটি রেকর্ড। এরপরে রয়েছে চতুর্থ নম্বরে সাকিব আল হাসান, বাংলাদেশি ক্রিকেটার, টুর্নামেন্টে সর্বোচ্চ 86.57 ব্যাটিং রেটে 8 ম্যাচে সংগ্রহ করেছেন 606 রান, 2টি সেঞ্চুরি, 5টি হাফ সেঞ্চুরি ও 11টি উইকেটও তিনি নিয়েছেন। পঞ্চম নম্বরে আছে জো রুটস, ইংল্যান্ডের প্লেয়ার, তিনি 2টি সেঞ্চুরি, 3টি হাফ সেঞ্চুরিতে করেছেন 556 রান সংগ্রহ করেছেন এ ডানহাতি ব্যাটসম্যান। ৬ নম্বরে রয়েছে বেন স্টক, ইংল্যান্ডের প্লেয়ার, তিনি অলরাউন্ডার হিসেবে 5টি হাফ সেঞ্চুরি করেছেন, 7টি উইকেট সহ 465 রান তিনি করেছেন। ফাইনালে অপরাজিত 84 রান করে দলকে তিনি শিরোপা আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সপ্তমে রয়েছে অ্যালেক্স ক্যারি, অস্ট্রেলিয়ার প্লেয়ার, তিনি উইকেট রক্ষক ক্যাটাগরিতে 10 ম্যাচে 62.50 গড়ে 3টি 50, 375 রান করেছেন। উইকেট রক্ষকদের মধ্যে তিনি এ আসরে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। অষ্টম নম্বর রয়েছে মিশেল স্টার্ক, অস্ট্রেলিয়ার প্লেয়ার, তিনি বাঁহাতি পেসার হিসেবে খেলেছেন এ বিশ্বকাপে, 10 ম্যাচে 27টি উইকেট নেন, যা এক আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রহ রয়েছে তার, এটিও একটি রেকর্ড। ৯ নম্বর রয়েছে জফরা আর্চার্ড, ইংল্যান্ডের প্লেয়ার, গতি তারকা হিসেবে 11 ম্যাচে তিনি নিয়েছেন 20টি উইকেট, যা এ আসরে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহের রেকর্ড রয়েছে এই বোলারের হাতে। তিনি ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 10 নম্বরে রয়েছে লোকি ফার্গুনসন, নিউজিল্যান্ডের প্লেয়ার, তিনি 9 ম্যাচে 21টি উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে রেকর্ড করেছেন। এরপরে সর্বশেষ 11 নম্বরে রয়েছে যশপ্রীত বুমরা, তিনি ভারতের গুরুত্বপূর্ণ বোলার, 2019 সালের বিশ্বকাপে সবচেয়ে টিপটা প্লেয়ার হিসেবে তিনি খ্যাত, 9 ম্যাচে 18টি উইকেট নিয়েছেন মাত্র 4.41 ইকোনমিক্স রেটে। হ্যালো ভিউয়ার্স,
ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।